এই শীতের সন্ধ্যায় কিছু না কিছু খেতে ইচ্ছে করে এখন কিছুটা যে কি সেটাই ভেবে পাওয়া যায় না ঘরে ছিল আলু সিদ্ধ তো সেখান থেকে এক পিস আলু সিদ্ধ নিয়ে নিলাম এই আলু সিদ্ধ দিয়েই কিছু একটা তৈরি করে ফেলবো নমস্কার বাঙালিয়ানা হে সে সবাইকে স্বাগতম তো আলু সিদ্ধর সাথে এখানে আমার ঘরে একটু মাংস ছিল সেখান থেকে আমি একটু মাংস আর মাংসের ঝোল নিয়ে নিয়েছি যদি মাংসটা না থাকে তাহলে হচ্ছে আপনারা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলুর ভত্তা যেরকম করে সেইভাবে আলুর ভত্তাটাকে করে নেবেন তো এদিকে আমার মাখা শেষ এখন চলে যাব পরবর্তী ধাপে ঘরে ছিল পাউরুটি তো সেখান থেকে আমি হচ্ছে পাঁচ পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটির মধ্যেই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তো এক পিঠে জল দেওয়া হয়ে গেলে এটাকে আমি নিচের দিকে দিয়ে আবার অন্য পিট উল্টিয়ে আর আরেকটু জল দিয়ে দিলাম এভাবে আমি পাঁচ পিস রুটিকে অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে একদম নরম করে ফেলবো তো নরম হয়ে গেলে তখন এটাকে হচ্ছে হাত দিয়ে চটকে একদম মিহি করে ফেলবো যাতে কোনো দানা দানা না থাকে তো ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে তখন দেখলাম যে একটু জলের পরিমাণটা একটু বেশি হয়েছে তাই হচ্ছে এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আটা তো আটাটা দেওয়ার পরে এটাকে মাখানো হয়ে যাবে একদম একটা জোয়ের মতো তৈরি হয়ে যাবে যেরকম আমরা রুটি করি সে রুটির কাহের মতো হয়ে যাবে এটাকে মেখে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন হচ্ছে পাঁচ দশ মিনিট পরে চলে আসলাম এটাকে গোল গোল করে দেখি কয়টা গোল্লা হয় তো পাঁচ পিস এখানে হয়ে গেল তো এখন চলে যাব আসল রেসিপিতে তো যেহেতু হাতে লেগে লেগে যাচ্ছে তাই আমি এখানে আবার একটু আটা নিয়েছি তাতে হচ্ছে সুবিধা হবে তো হঠাৎ করেই মনে পড়লো যে আমার ফ্রিজে এমন একটা জিনিস আছে সেটা দিয়ে রেসিপিটা খুব সুন্দর হবে তো এটাকে নিয়েছি হচ্ছে চিজ তো এই একটা চিজকে আমি চার খণ্ড করেছি এভাবে করে দুই পিসকে আট পিস করে নিয়েছি যেহেতু আমার এখানে পাঁচ পিসের মতো হয়েছে তো এই যে দেখেন হাতে যে পুলি পিঠা বানায় সেই রকম করে হচ্ছে এটা করে এর উপরে হচ্ছে আলুর ভত মিশ্রণটা দিয়ে মাছ বরাবর চিজটাকে দিয়ে এই যে গোল শেপ করে নিচ্ছে এ যেভাবে করে হাত দিয়ে চেপে চেপে যাতে ভিতরের ভিতরের পুরো পুরো জিনিসটা সিল হয়ে যায় হচ্ছে লাগিয়ে একদম পুরো সিল করে দেব আর এটাকে একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি সেম ভাবে সেম প্রসেসে বাকিগুলো আমি তৈরি করে ফেলবো আর হচ্ছে যেভাবে আমরা হচ্ছে পুলি পিঠা হাতে বানাই এই যে বাটির মতো প্রথমে তৈরি করে নিতে হবে এটা কিন্তু মোটামুটি সবাই জানে বাটির মতো তৈরি করে এর মধ্যে হচ্ছে এই যে আমি আলুর আর মাংসের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে বসিয়ে দিয়ে মাছ বরাবর চিজের একটা অংশ চার ভাগের এক ভাগ আমি এখানে বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এই যে বলের মতো গোল শেপ করে রেখে দেব তো বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি তো তৈরি করার পরে মনে হলো যে গোলের থেকে একটু চ্যাপটা করে দিলে ভালো হয় তো বাকিগুলোকে আমি চ্যাপটা শেপ করেই তৈরি করে ফেলবো এই যে দেখেন একটু চ্যাপটা শেপ করে তৈরি করে নিয়েছি তো এদিকে হচ্ছে সবগুলো তৈরি করা শেষ এখন চলে যাব পরবর্তী ধাপে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল এখন তেলটা বেশি গরম করব না হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে সেই গোল গোল এইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে একদম সময় নিয়ে ভাজতে হবে না হলে উপরেটা লাল হয়ে যাবে ভিতরটা হচ্ছে ভালো লাগবে না এই জন্য আমি হচ্ছে একদম অল্প আছে একটু সময় নিয়ে এগুলো লাল লাল করে ভেজে নিব আর ধরেন বাসায় গেস্ট চলে আসলো একটু ভিন্ন রকম যদি গেস্টদের সামনে দিতে চান তাহলে হুট করেই এই জিনিসটা তৈরি করে ফেলা যাবে আর এই ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে তো এই যে এই হচ্ছে ফাইনাল লুক আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর এখন আমি অধীর আগ্রহ হচ্ছে কখন আমি এটাকে কাটবো কারণ এটার ভিতরে চিজটার কী অবস্থা দেখেন কতটা মচমচে হয়েছে তো এখন আমি একটা ছুরি নিয়ে এটাকে কেটে নিচ্ছি তো কাটার পরেই হচ্ছে এটার আসল চেহারা এখন বের হয়ে আসবে এই যে কতটা আমি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপি